গাছ, এটা এমন একটা গাছ যে এই গাছটার কোনো শিকড় নেই। এই যে আপনাদের দেখায় জিনিসটা, এই গাছটার কোনো শিকড় নেই, এটা মাটি থেকে কোনো রকম পানি এবং খাদ্য সংগ্রহ করে না, এবং ও পরজীব পর গাছের গাছের মতো অন্য কোনো গাছ থেকে সে খাবার সংগ্রহ করে না। সে সরাসরি সূর্যের আলো থেকে খাবার সংগ্রহ করে, আর অন্য একটা গাছে শুধুমাত্র আশ্রয় করে বাঁচে। এর কোনো শিকড় নেই, দেখুন আপনার নিচ থেকে দেখাই, কোনো শিকড় নেই। এটা হচ্ছে এই বড়ই গাছের মধ্যে কিন্তু কোনো শিকড় নেই। এটা যারা বোটানি বা সায়েন্সে পড়েন তাই এই বিষয় সম্বন্ধে জানবেন, অনেক হয়তো পড়াশোনা করতে পারেন। এটা অনেক কাজে লাগে, অনেক অনেকে চুলের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে। এই যে এই আলোকলতা, এই যে দেখুন এটার আবার ফুলও আছে। ফুলটা কোথায় যেন দেখলাম, দেখি বাবা, এই এই এইটাই মূলত ফুল আর কি। এই যে এটা ফুল, আপনারা দেখুন আলোকলতা গাছ, যারা দেখেননি তাদের জন্য এটা একটা অনেক জানার বিষয়। সবাই এইটা গাছটা দেখেছেন বলে মনে হয় না, কারণ শহরে তো কোনোভাবেই পসিবল নয়, গাছ আমি কোথাও দেখিনি। গ্রামীণ পর্যায়েও খুব দুর্লভ এই গাছটা, আলোকলতা গাছটা খুবই কম পাওয়া যায়। সাধারণত কাঁটা জাতীয় গাছেই বেশি হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছে এটার বেশ হয়, জন্মায় ভালো অন্য গাছের চেয়ে, কারণ এটা স্লিপ করে না। অন্য গাছগুলোতে সাধারণত পড়ে যায় এবং ঘন কম হয়, তো যার কারণে এগুলো ছড়াতে পারে না। এই গাছগুলোতে তো ঘন হয় এবং কাঁটা থাকে, সো এটা নেটের মতো কাজ করে। এই যে দেখুন, নিচ থেকে দেখাই, এই ঝুলে আছে লতাগুলো, এর কোনো শিকড় নেই, কোনো পাতাও নেই, শুধুমাত্র একটু ফুল হয় তো ভাজে ভাজে, কিন্তু কোনো পাতা দৃশ্যমান কোনো পাতা দেখা যায় না। এই যে আলোকলতা গাছ, মানে চমৎকার না গাছটা? আমি আমার নেফিউ নাইজদের দেখাচ্ছি গাছগুলো, ওদেরকে এটা এতক্ষণ ব্যাখ্যা করে দেখালাম, ভাবলাম একটা ভিডিওটা করে রাখি। এটা অনেক অনেকের জন্য এটা কাজে লাগবে, কারণ সবাই তো এটা দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি। বিষয়টা আমি নিজে অনেকদিন পর দেখছি। এই যে এই যে এই যে আমি নিজে থেকে প্যাচ হয়, কিন্তু কোনো পাতা আমি দেখতে পাই না। এই যে ফুল আমি দেখতে পাই, ছোটোখাটো ফুল, ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে এই যে এই যে ফুল, এগুলো ফুল, কিন্তু কোনো পাতা নেই, কোনো পাতা নেই। বাবা এটা হাতে লাগবে, হাতে লাগবে, এই এই একপাশে একপাশে থাকো, একপাশে থাকো, আসো একপাশে। এই হচ্ছে স্বর্ণলতা গাছ, এমন একটা গাছ, এমন একটা উদ্ভিদ যেটার কোনো শিকড় নেই, যেটা মাটি থেকে কোনো রকম পানি এবং খাদ্য শোষণ করে না, অন্য কোনো গাছ থেকে শোষণ করে না, শুধুমাত্র সূর্যের থেকে খাবার সংগ্রহ করে বেঁচে থাকে, এবং এভাবেও বংশ বিস্তার করে গাছ থেকে গাছ। এটা আপনি এই লতাগুলো নিয়ে আপনি অন্য কোনো গাছে ছড়িয়ে দিবেন, ব্যাস ওখানেও জন্ম বংশ বিস্তার করতে শুরু করবে, বড় হতে শুরু করবে। এগুলো আর কিচ্ছু করতে হবে না, আপনাকে পানি জল কিচ্ছু দিতে হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, বাই বাই।